তার দেহ থেকে 9 লক্ষ গাভী হলেন। বুঝতে পেরেছেন? শুধু নন্দ বাবার ছিল 9 লাখ, এবং প্রত্যেক সকার আরো গাভী ছিল। সব গাভী কিন্তু ব্রহ্মদেব নিয়ে গিয়েছে। কৃষ্ণের শরীর থেকে 9 লক্ষ গাভী আর যত 64 জন সখা ছিল ভগবানের, কত? 64 জন সখা। সেই 64 সখা তৈরি করলেন, এবং ওই প্রত্যেক সখার কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 5 লাখ গাভী ছিল। সেই গাভীও ভগবান হলেন। বুঝতে পারছেন? ভগবান কত সংখ্যায় নিজের থেকে প্রকাশিত হলেন। মনে করেন এখানে একটা প্রদীপ জ্বালানো আছে, এই প্রদীপ থেকে চাইলে আপনি শত শত প্রদীপ জ্বালাতে পারেন না? পারেন? ঠিক ভগবান হচ্ছে সেই প্রদীপের উৎস, সেখান থেকে আরো লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলিত হয়ে গেল। সেই প্রদীপ আমরা প্রত্যেকে, আমাদের প্রত্যেকের ভিতরে ভগবান আছে, আছে কিনা? কথা বলতে আছে না? ওই ভগবানের প্রদীপের অংশ থেকে আমরা প্রজ্বলিত হয়েছি, তাই আমাদের পরমাত্মার অংশ। বুঝতে পেরেছেন? প্রত্যেকে আমরা পরমাত্মার অংশ, কারণ এইভাবে যখন ভগবান প্রকাশিত হলেন, এখন প্রত্যেকের গৃহে ভগবান। ভগবান ওই বাচ্চাটা যখন গাভীমার দুধ খাচ্ছে, ওই গাভীমাটা আনন্দে আখ্যানিত হয়ে যাচ্ছে, আচ্ছাদিত হয়ে যাচ্ছে। মানে এতদিন তো ওই বাচ্চা আমার দুধ খেয়েছে, তা আজকে কেন এত আনন্দ পাচ্ছি? এত আনন্দ কেন আজকে পাচ্ছি? কারণ প্রত্যেকেই তো কৃষ্ণ আজকে, এমনি তো সবাই কৃষ্ণ ছিল, প্রত্যেকের ভিতরে কৃষ্ণের অংশ ছিল, কিন্তু আজকে পূর্ণরূপে সবাই কে? সবাই কৃষ্ণ। বুঝতে পেরেছেন? সবাই কে? কৃষ্ণ। মনে করেন যে আমরা চয়নামৃত খাই, হাতে তালুতে নিয়ে একটু খাই, আর যদি প্রত্যেক দিন এক এক সবাই হাতে 1-1 গ্লাস দেওয়া হয়, তাহলে কেমন আনন্দ হবে? তালুতে এক ফুটা খাওয়ার থেকে যদি 1-1 গ্লাস খাওয়া হয় ঠান্ডা ফ্রিজিং চয়নামৃত, তাহলে কেমন লাগবে? অনেক আনন্দ লাগবে না? আমি এক ফুটে চয়নামৃত খাবেন যতটা আনন্দ লাগবে, যদি 1 গ্লাস খাওয়া হয় তাহলে বেশি আনন্দ লাগবে। আজকে ওই গোমাতা গোবচ্চ এবং গ্রহের সব মায়েদের একই অবস্থা, যখন তার রাখাল বালককে ভোজন দিচ্ছে, যখন ভোজন গ্রহণ করছে, ওই মা বলছে এতদিন তো তুই খেয়েছিস, তো আজকে কেন তুই বেশি ভালো করছিস, তোকে আরো দিতে ইচ্ছা করছে, আজকে এরকম কেন হচ্ছে? কারণ প্রত্যেকেই কে? কৃষ্ণ। যদি আপনারাও চান আপনাদের গৃহ কৃষ্ণ আসবে, পূর্ণরূপে আসবে, কিন্তু কৃষ্ণকে কি করতে হবে? ডেকে নিতে হবে। ডাকার মতো যদি আমরা ডাকতে পারি তাহলে কি হবে? কৃষ্ণ অবশ্যই আসবে। অদ্ভুতরে লীলা করে গোরারায়, কোন কোন ভগবানে দেখিবার পায়। আমাদের দীপক্ষুরের পূর্ণ বিশ্বাস আছে যে আজকে নামত্ব হচ্ছে, তা কবে উনি 1 বছর আগে এসে গেছে, হয়তো নামত্ব বন্ধ বন্ধ হয়ে যাওয়ার কথা, বন্ধ হয়ে যাওয়ার কথা না, কিন্তু না, দীপক্ষুরেও একজন বৈষ্ণব। আমি পুরো বলি, খুঁড়ি বলি ভালোবেসে, তা অন্যরা কিন্তু আমার কাছে ফোনও করিনি, শুনিও নি, কিন্তু সবাইকে নিয়ে আসছে। আজকে হয়তো আমরা আরেক জায়গায় অনুষ্ঠানেও যেতে পারতাম, না আমার পড়তো না, অন্য এসে ফিরে যেতেন, কিন্তু দেখেন আমাদের ভিতর সেই বিশ্বাস আছে যে না আজকে অনুষ্ঠান হচ্ছে, হবে, তা আমরা যাবো। এই যে হচ্ছে ভালোবাসা, এই যে হচ্ছে আত্মার টান, বুঝতে পেরেছেন? আত্মার আকর্ষণ। তো ভগবানকে যদি আমরা এভাবে আকর্ষণ করি, ভগবানকেও যদি আমরা এভাবে ডাকি, ভগবান অবশ্যই আমাদের ঘরে আসবে। আজকে ব্রজের ঘরে ঘরে ভগবান, ব্রজের গোয়াল ঘরে পর্যন্ত ভগবান, শুধু ব্রজের ঘরে না, গোয়াল ঘর, বুঝতে পারছেন? ওখানে থাকা যায় গোয়াল ঘরে, পায়খানা পেচ্ছাপ মশার কামড়, কিন্তু ভগবান ভালোবাসার টানে আজকে ব্রজের গোয়ালেও প্রবেশ করেছে। বুঝতে পেরেছেন? এই জন্য ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। কোন কে কায় ভগবান খাতা নেই, তো সবরি কে জৈসা খিলাতা নেই। আপনারা অনেকে বোঝেন না, কিন্তু দীপকটা যারা আছে ওনারা বুঝেছে, বুঝছেন? হিন্দি ভাষায় এটা বলছে, কে বলেছে ভগবান খায় না? তুমি তো সবরির মতো ভগবানকে খাওয়াতে পারো না, তাই ভগবান খায় না। তুমি যদি সবারির মতো খাওয়াতে পারো।